আমার হাতে মূলত যে ফোনটা দেখতে পাচ্ছেন সে মডেলটা হচ্ছে ভিভো V21e। ফোনটার মডেল হচ্ছে ভিভো V21e। এই ফোনটাতে কীভাবে ডেভেলপার অপশনটা অন করবেন সেটা আমি দেখিয়ে দিব। এই জন্য আপনাকে সর্বপ্রথম হাতে থাকা ফোনটিকে কিন্তু রিস্টার দিয়ে নিতে হবে। আমি আমার হাতে থাকা ফোনটি রিস্টার দিয়ে নিচ্ছি। রিস্টার দেওয়ার পর আমি দেখিয়ে দিব কীভাবে মূলত এই ফোনের ডেভেলপার অপশন মোডটা অন করবেন। আর আপনাকে বলে রাখছি, ডেভেলপার অপশন মোডটা অন করার আগে অবশ্যই আপনার হাতে থাকা ফোনটিকে রিস্টার দিয়ে নেবেন। কারণ রিস্টার যদি না দিয়ে দেন তাহলে আপনার যে ডেভেলপার অপশন মোডটা অন করার পর ফাংশনগুলো ঠিকভাবে কাজ করবে না। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে। তারপর সেই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন অ্যাবাউট ফোন নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাবাউট ফোন নামে অপশনটাতে। অ্যাবাউট ফোন নামে অপশনটাতে চলে যাওয়ার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। অ্যাবাউট ফোনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন সফটওয়্যার ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে সেই সফটওয়্যার ইনফরমেশন নামে অপশনটাতে। তারপর আপনার সামনে আরেকটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি বাইল ভার্স নাম্বার নামে একটা অপশন পাবেন। আপনি সেই বাইল নাম্বার উপর ক্লিক করবেন 3-4 বার। তারপর দেখবেন ইউ আর নাও ফ্রম ডেভেলপার বিং ওয়ান টাইম। এখন আমার ইউ আর নাও ডেভেলপার অর্থাৎ আমার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে গেছে। সো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।